হাই ফ্রেন্ডস, বঙ্গজ রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন আজকে আমি আপনার সাথে কী শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি শেয়ার করব চিকেন কষার রেসিপি। চিকেন কষার রেসিপি মোটামুটি সবারই জানা, তবে যারা নতুন নতুন রান্না শিখছ তাদের তো এটা খুব হেল্প হবেই, কিন্তু যারা অলরেডি খুব ভালো চিকেন রান্না করতে পারো তারাও একবার রেসিপিটা দেখে নিতে পারো। আশা করি সবারই খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে এবার রান্নাটা শুরু করি। এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব, তার জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোটো চামচের 1 চামচ নুন দিয়েছি। নুনটাকে ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা এলাচ আর 2টো দারচিনির টুকরো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখনই পেঁয়াজটা হালকা লালচে কালার ধরতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে আর রসুন খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তো সেই জন্য পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। কিছুটা ভেজে নেবার পর রসুনটা দিলাম। এবার 2টো একসাথেই ভাজা হবে। পেঁয়াজ আর রসুনটাকে লালচে করে ভেজে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ আদা বাটা। আদাটাকে খুব বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়েই আমি এর মধ্যে বাকি শুকনো মশলাগুলোও দিয়ে দেবো। তার মধ্যে রয়েছে 1 ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে মেশাতে মেশাতেই আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে আর ভালোভাবে কষানোও হবে না। তো জলটা দেবার পর আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি নুন। লঙ্কা আর নুনটা আপনারা নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন। এবার এই পুরো মশলাটাকেই আমি বেশ খানিকক্ষণ সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যদিও আমরা মাংসের ঝোল রান্না করলেও একটু কষিয়েই রান্না করি, তবে যেহেতু এটা কষা মাংস সেজন্য এটাকে আরও বেশিক্ষণ ধরে ভালো করে কষাবো মশলাটাকেও এবং চিকেনটাকেও। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেব। পুরো রান্নাটাই লো ফ্লেমেই হবে, তাতে চিকেনটা কষানোও হয়ে যাবে আর কষানোর সাথে সাথে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ পর পর চিকেনটাকে আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে ধরে না যায়, তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না। আচ্ছা, বেশ কিছুক্ষণ আমি কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের 2 চামচ ফেটানো টক দই। টক দইটা দেবার আগে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে দেবেন, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। টক দইটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর চিকেনটাকে আরও কিছুক্ষণ হতে দেব। চিকেনটা বেশ খানিকটা হয়েই এসেছে আর খুব বেশিক্ষণ লাগবে না। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে, বেশ খানিকটাই তেল ছেড়ে এসছে, এর মানে চিকেনটা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব। যেহেতু এটা কষা মাংস হবে সেজন্য খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, অল্প করে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছে, এইভাবেই আমি চিকেনটাকে 1 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তৈরি হয়ে গেল চিকেন কষা কিংবা কষা মাংস, গরম গরম ভাত, ফ্রাইড রাইস কিংবা লুচির সাথে জাস্ট জমে যাবে। এই কষা মাংসের রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ারও করতে পারেন। আর এরকম আরও অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি সেই সমস্ত রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।